কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, খালেদা জিয়া জেলে থেকেও রাজনীতি করতে পারবেন, তবে নির্বাচন করতে পারবেন কিনা সেই সিদ্ধান্ত দেবে কমিশন। বুধবার সচিবালয়ে জাপানের রাষ্ট্রদূত ইউয়ামা কিমিনোরির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পরে সাংবাদিকদের মন্ত্রী এইসব কথা বলেন। এ সময় কৃষিমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। আব্দুর রাজ্জাক জানান, বাংলাদেশকে কৃষি খাতে প্রযুক্তিগত সহায়তা দেবে জাপান। সেই দেশে আম ও সবজি রপ্তানির বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। যে জাপানি এই কোম্পানিগুলো যাতে বাংলাদেশে তাদের ইন্ডাস্ট্রি করে, ইতিমধ্যেই ইয়ানমার বাংলাদেশে তারা একটা আমাদের কম্বাইন হারভেস্টার, রিপার, ট্রান্সপ্ল্যান্টার, এগুলো রিপিংয়ের ইন্ডাস্ট্রি এশিয়ার সাথে করছে, শুরু করবে খুব তাড়াতাড়ি। এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী যে জাপানে যাবেন, সেই সময় আরও একটা এগ্রিমেন্ট সাইন হবে।